আজকালকার এই মোবাইলের যুগে ছেলেমেয়েরা ভুলতে বসেছে তাদের সেই পুরোনো দিনের খেলার ছড়াগুলি ইচিং বিচিংয়ের ছড়া বা এলাটিং বেলাটিং যে কোনো ছড়াই মাঝে মাঝে ছেলেমেয়েরা বলে উঠতো নিজের মনে কিন্তু সেই ছড়া আজ প্রায় হারাতে বসেছে সেই সব ছড়া নিয়ে এই বছর মুর্শিদাবাদ জেলা বইমেলায় প্রকাশ পেয়েছে লোক ছড়া লেখক কৌশিক বড়াল আর এই মুহূর্তে তার সাথেই আমরা রয়েছি মুর্শিদাবাদ বইমেলা শেষ দিনে রীতিমতো উপচে পড়া ভিড় আর তার সাথেই যারা রয়েছেন দর্শক আসছেন যারা আসছেন প্রত্যেকেই জেলার ইতিহাস নিয়েও আগ্রহী কৌশিকবাবুর মুখ থেকে শুনবো এই যে লোকক্রীড়ায় ছড়া এই ভাবনাটা করতে গেলে তার পাশাপাশি এই বছর আপনার সাতটি বই প্রকাশ পেয়েছে সব মিলে বইমেলায় একটু জানবো আচ্ছা লোকক্রীড়ায় ছড়া এটার ভাবনা হচ্ছে আমি ছোটবেলায় আমি আমি তো গ্রামের ছেলে দেখতাম সবাই খেলছে মেয়েরা কিতকিত খেলে ইচিং বিচিং খেলে আমরা নিজেরাও খেলতাম একটা পিচিক দানা বলে খেলা সেটাই অবশ্য ছড়া ছিল না কিন্তু বেশিরভাগ দেখতাম আমাদের বান্ধবী যারা ছিলেন ছিল তারা দেখতাম কিসব একটা ঘুটিং খেলতো এবং ছড়া বলতো তখন থেকে আমার নেশা চেপে যায় যে এগুলোকে রাখা দরকার তারপর আমরা বড় হয়েছি আমি একটা চাকরিও করি কিন্তু দেখলাম এগুলো হারিয়ে যাচ্ছে এখনকার ছেলেমেয়েরা মোবাইল গেমে অভ্যস্ত এই খেলাগুলো ক্রমশই হারিয়ে যাচ্ছে এবং আমি দেখেছি প্রাইমারি স্কুলে যে এখন স্বাস্থ্য খেলার যে বইটা হচ্ছে সেখানে কিছু কিছু ছড়া ইনক্লুড হচ্ছে কিন্তু যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলোকে সংরক্ষণ করাই ছিল আমার মূল উদ্দেশ্য এবং আমি দেখলাম ওই সংরক্ষণ করা মানে বাড়িতে বসে থাকা এটা ঠিক নয় এটাকে পুস্তক আকারে যদি না আনতে পারি তাহলে সবাই জানবে না আমি একাই জানবো এবছর বইমেলায় লোকক্রীড়ায় ছড়ার বই ছাড়াও লেখকের প্রকাশিত হয়েছে ভেজা গালিচা গোসানী মঙ্গল মহারাষ্ট্র পুরাণ পাঁচালী সম্রাট দাসরথী সহ অন্যান্য বই জেলার ইতিহাস লেখক কাজ করেছেন লিখেছেন এর পাশাপাশি মুর্শিদাবাদ পরিক্রমা এবং মুর্শিদাবাদের নবাবী আমলের কালপঞ্জি এই সমস্ত বই নিয়ে পাঠক কতটা সারা ফেললেন তা লেখক নিজেই জানালেন ইতিহাস নিয়ে আমাদের বরাবরই একটা ক্রেজ আছে মানে এর আগে বছর দুয়েক আগে আমার একটা বই বেরিয়েছিল মুর্শিদাবাদের ও বেগম সে বইটি মানে খুব সারা ফেলেছিল এটা আমি করলাম মুর্শিদাবাদের নবাবী আমলে কালপঞ্জি এটা বিস্তর সারা ফেলেছে বলে আমার বিশ্বাস এবং দেখতেও পেয়েছি কারণ সবাই এসে তিনটি বই পছন্দ করছেন একটা মুর্শিবাদের নবাবী আমলে ওই মুর্শিদ পরিক্রমা আর একটা সব মিলিয়ে এই বছরের বই মেলায় লোকক্রীড়ায় চড়া থেকে অন্যান্য ইতিহাসের বই জেলার বই যেভাবে নজর কেড়েছে তা সত্যি অভাবনীয় এবং শেষ দিনে যে আরও নজর কাড়বে এটা বলাই চলে বহরমপুর থেকে বেদান্ত চট্টোপাধ্যায় ইমাজিন কমিউনিটি মিডিয়া মুর্শিদাবাদ